আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। এই যে সারা পৃথিবীতে করোনা ছড়িয়েছে, প্রতিটা দেশ আক্রান্ত, প্রতিদিন হাজার হাজার লোক মারা যাচ্ছেন, প্রতি মিনিটে মারা যাচ্ছেন বিশ্বের কেউ না কেউ, প্রতি মিনিটে আক্রান্ত হচ্ছে নতুন নতুন লোকজন। এতে কি সবারই ক্ষতি হচ্ছে নাকি লাভবান হচ্ছেন কেউ? ধরুন আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে, ওরা দ্রুত আগুন নিভিয়েও ফেলেছে। এবার আগুন লেগেছে আপনার সারা গ্রামে। প্রথম যে বাড়িতে আগুন লেগেছিল তারা এখন গ্রামের সবার কাছে আগুন নিভানোর যন্ত্রপাতি বিক্রি করছেন, বিক্রি করছে পানি ছিটানোর বালতি, বিক্রি করছে বস্তা ভর্তি বালি, বিক্রি করছে আগুনে পুড়ে যাওয়ার ওষুধপত্র। কিন্তু এই বাড়ির লোকজন কিভাবে জানতো যে গ্রামের অন্য বাড়িতেও শীঘ্রই আগুন লাগবে? বর্তমান বিশ্বের অবস্থাটা ঠিক তেমনই হয়েছে। যেই জায়গায় প্রথম এই রোগটা শুরু হয়েছিল ওরা এখন সব কিছু নিয়ন্ত্রণ করে ফেলেছে, কিন্তু ওদের আগুনে পুড়ছে সারা বিশ্ব। ওদের কাছে এটা যুদ্ধে বিজয় হওয়ার মতো। আপনারা হয়তো জানেন সারা বিশ্বের মানুষ এখন মাস্ক ইউজ করছেন। আমেরিকাতে একটা N95 মাস্কের মূল্য $10 থেকে $15-এর মতো, সাধারণ মাস্কের মূল্য $2-3। সারা বিশ্বের মানুষ যে মাস্কগুলো ব্যবহার করছেন, আপনারা যে মাস্কগুলো ব্যবহার করছেন, মাস্কগুলো কোন দেশে তৈরি জানেন একটু পরে নেবেন। সারা বিশ্বের মানুষ যে হ্যান্ড গ্লোভস ইউজ করছেন, যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছেন, ওইগুলো কোন দেশে তৈরি এটা দেখে নেবেন। সারা বিশ্বে এখন মাস্ক প্রয়োজন, গ্লাভস প্রয়োজন, PPE প্রয়োজন। আপনারা চাইলেই অর্ডার করতে পারেন, ঠিকই এক দেশে সব মজুদ আছে। অর্ডার দিলেই কয়েকদিনের মধ্যে মাল চলে আসবে। কী লাগবে আপনাদের? হসপিটালের ICU-র জন্য ভেন্টিলেটার্স, COVID-19 টেস্ট করার জন্য কিট, সব কিছু আছে তাদের কাছে। সারা বিশ্বে হাজার হাজার মানুষ মারা গেলেও সারা বিশ্ব চরম অর্থনৈতিক হতাশায় ভুগলেও তাদের ব্যবসা অনেক ভালো। এখন এই কয়েক মাসে তারা যে পরিমাণ মাস্ক বিক্রি করেছে, আমার মনে হয় আগামী 10 বছর তাদের দেশে কোনো অর্থনৈতিক মন্দা হবে না। তাছাড়া এখন বিশ্বের প্রতিটা দেশে সাপ্লাই দিচ্ছেন সব ধরনের মেডিকেল ইকুইপমেন্ট। হয়তো তাদের দেশে মারা গেছে কিছু লোক, কিন্তু এখন আগের যেই চাঙ্গা তাদের অর্থনীতি। আমি বলছি না এই ভাইরাস কোনো মানুষ দ্বারা তৈরি, কোনো দেশের সৃষ্টি, কারণ এই বিষয়ে আমার কাছে তেমন কোনো তথ্য নেই। তাছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলিও ওই দেশকে কিছু বলছে না। খুব কঠিন হলেও একটা কথা সত্য, এই করোনায় যারা মারা গেছেন, যারা আক্রান্ত হয়েছেন, ভবিষ্যতে যারা আক্রান্ত হবেন, তাদের মধ্যে বেশিরভাগই গরিব বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। হয়তো আপনারা বলতে পারেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রীও তো আক্রান্ত হয়েছেন, আমিও সেটা জানি। কিন্তু CNN-এর ABC কিছু নিউজ দেখে এবং আমার পরিচিত যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে দেখে এটা বুঝতে বাকি নেই, যত গজব আসে তা যেন বেশিরভাগ গরিবদের জন্যই আসে। বড়লোকরা ব্যাংকের টাকা নিয়ে, 6 মাসের খাবার নিয়ে তাদের ঘরে বসে আছেন, গরিবরা হয়তো আক্রান্ত হচ্ছেন, আর যারা আক্রান্ত হননি তারা মানসিক অসুস্থতায় ভুগছেন। কাল কি করবেন, পরশু কি খাবেন, কোথা থেকে টাকা আসবে, কিভাবে সংসার চলবে? আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যদি অতিরিক্ত সাবধানতা অবলম্বন না করি, কয়টা ভেন্টিলেটর মেশিন আছে আমাদের দেশে? যদি সবাই আক্রান্ত হওয়া শুরু করে সামাল দেয়া অনেক কঠিন হবে। যে দেশে এখনও অনেক মানুষের জন্ম নিবন্ধন হয়নি, যে দেশে এখনও অনেক মানুষ মরে গেছে অথচ ভোটার লিস্টে তাদের নাম আছে, যে দেশের অনেক মানুষই এখনও তাদের সঠিক জন্মদিন জানেন না, সে দেশে কয়জন করোনায় আক্রান্ত হয়েছে তার যে তথ্য প্রকাশ করা হচ্ছে, এই তথ্যটাকে সঠিক বলে আপনি মনে করেন? এসব নিয়ে আমাদের এখন তর্কে জড়ানোর সময় নয়।
এখন সময় সবার সতর্ক হওয়ার, এখন সময় সবার অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা। প্রয়োজনে তিন বেলা একটু কম কম করে খান, কিন্তু ঘরে থাকুন, সাবধানে থাকুন, যত পারেন সামাজিক দূরত্ব বজায় রাখেন। আপনাদের সাথে টাকা পয়সা আছে, আপনারা একটু খেয়াল করবেন আপনার পাশের বাড়ির ভাই বোনগুলো কী খাচ্ছেন, তাদের ঘরে খাবার আছে কি না। তারা হয়তো না খেয়ে মারা যাবে, এমন অনেক লোক আছেন যারা মারা যাবেন, আপনার কাছে হাত পাততে আসবেন না, না খেয়ে থাকবেন, কিন্তু সরকারি সাহায্য নিতে লাইনে দাঁড়াবেন না। আপনারা যদি মানুষকে সাহায্য করার ইচ্ছা থাকে, এই মুহূর্তে অনুষ্ঠান করে দান না করে খাবার প্যাকেট করে করে মাঝরাতে ওইসব মানুষগুলোর দরজায় খাবারের প্যাকেটগুলো রেখে চলে আসুন, তা না হলে ওই মানুষগুলো খোদায় নীরবে বাসায় মরে যাবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।